প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, রানী দয়মী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো, করোনা ভাইরাসের মহামারীতে তোমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় বাসায় বসে যাতে তোমরা শিখতে পারো, তার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তোমরা নিজেরা অনলাইন ক্লাসে অংশগ্রহণের পাশাপাশি বাকিদেরকেও অংশগ্রহণে উদ্বুদ্ধ করবে। ঘরে এবং বাইরে চলাফেরা করার সময় অবশ্যই মাস্ক পরবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বিষয়ের অধ্যায় ১৬ পার্ট ২ হিসেবে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষণফল নিয়ে আলোচনা করব। এর আগে পার্ট ১ হিসেবে আমি ত্রিভুজ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, পরিমিতির। আজকে পরিমিতির ১৬.১-এর ত্রিভুজের বিভাজিত পার্ট হিসেবে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ শিক্ষণফল নিয়ে আলোচনা করব। চলো দেখি। প্রিয় শিক্ষার্থীরা, ত্রিভুজ সংক্রান্ত যে শিক্ষণফল নিয়ে আমরা আজকে আলোচনা করব, তার ভিত্তিতে আমাদের কিছু গুরুত্বপূর্ণ সূত্র আগে জেনে নিই। চলো দেখি। এখানে তোমরা লক্ষ্য করছো যে সমকোণী ত্রিভুজের এখানে দেওয়া আছে ভূমি, এবং সমকোণী ত্রিভুজের ভূমির উপর লম্বকে আমরা ধরছি কি উচ্চতা। তাহলে সেই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ½ × ভূমি × উচ্চতা, অর্থাৎ ½ × a × h বর্গ একক। গত পাঠে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে সমকোণী ত্রিভুজের যে কোনো বাহুর মান নির্ণয়ের জন্য পিথাগোরাসের যে সূত্রটি আছে, আমরা জানি যে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ, কোণের বিপরীত বাহুকে আমরা লম্ব ধরি, এবং কোণ সৃষ্টিকারী বাহু যেটা আছে সেটাকে আমরা ভূমি ধরি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এই সূত্রটাকে প্রয়োগ করে আমরা যে কোনো তিনটি বাহুর মান সহজে নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী যে আরেকটা সূত্র, যে বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহু কি নয়, সমান নয়, তাকে আমরা বলে থাকি বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে সেই ক্ষেত্রে প্রথমে আগে কি করতে হবে, অর্ধ পরিসীমাটা আগে নির্ণয় করে নিতে হবে। অর্থাৎ তিনটা বাহুর সমষ্টিকে ২ দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমাটা পেয়ে যাবে। এই অর্ধ পরিসীমা ধরেই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √(s)·(s−a)·(s−b)·(s−c)। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমরা গত পাঠের ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি তোমাদের পাঠ্যবইয়ের সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। এখানে সমস্যা ৮টা তোমরা লক্ষ্য করো যে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর ৩৫ ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দুজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে ঘন্টায় ৭ কিলোমিটার আর ঘন্টায় ৫ কিলোমিটার বেগে বিপরীতমুখী রওনা হল। ৪ ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা। আমরা যদি একটা নির্দিষ্ট স্থান এ ধরি, তাহলে এই সমস্যাটাকে আমরা প্রথমে কি করব, চিত্রের মাধ্যমে আগে বর্ণনা করে নেব। এখানে যা আছে তা আমরা চিত্রের মাধ্যমে বর্ণনা করে নেব, তারপর আমরা এটা সমস্যার সমাধানে আগাবো। এখানে দেখো যে প্রথমে আমরা লিখতে পারি যে মনে করি স্থান থেকে দুটি রাস্তা ৩৫ ডিগ্রি কোণ করে, লক্ষ্য করো এ বি আরটা কি এসি পথে চলে গেছে। তাহলে এ স্থান থেকে দুজন লোক যথাক্রমে ঘন্টায় ৭ কিলোমিটার, যেমন এখানে প্রথম জনের ঘন্টায় ৭ কিলোমিটার, দ্বিতীয় জনে ঘন্টায় ৫ কিলোমিটার বেগে রওনা হয়ে ৪ ঘন্টা পরে এরা বি এবং সি বিন্দুতে পৌঁছালো। তাহলে এই ৪ ঘন্টা পর তাদের যে মধ্যে যে সরাসরি দূরত্ব হচ্ছে কি বিসি, ঠিক আছে, এই দূরত্বটা আমাদেরকে বের করে আনতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো, প্রথমে আমরা কি করব, এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের প্রথমে আগে কি করব,
সি বিন্দু হতে বি এর বর্ধিত অংশের উপরে আমরা কি করব একটা লম্ব আঁকব সিডি লম্ব আঁকব তারপরে আমাদের দ্বিতীয় ধাপে যে কাজটি করতে হবে যে এবি এবং এসি এর দূরত্বটা আমাদের বের করতে হবে যেহেতু এখানে লক্ষ্য করো যে ঘন্টায় 7 কিলোমিটার আর এখানে দেওয়া আছে ঘন্টায় 5 কিলোমিটার বেগে যেহেতু এরা 4 ঘন্টায় বি এবং সি বিন্দুতে পৌঁছেছে তাহলে সময়কে বেগ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে দূরত্বটা আমরা ইজিলি পেয়ে যাব তোমরা জানো যে যে নির্দিষ্ট দিকে একক সময়ে বস্তুর অতিক্রান্ত দূরত্বকে কি বলে বেগ তাহলে সময়কে বেগ দিয়ে গুণ করলে আমরা দূরত্বটা ইজিলি পেয়ে যাচ্ছি তাহলে লক্ষ্য করো সময় যেহেতু 4 ঘন্টা আর প্রথম জনের যেহেতু ঘন্টায় 7 কিলোমিটার বেগে গেছে তাহলে 4 7 কত 28 কিলোমিটার তাহলে এ বি এর দূরত্ব হচ্ছে কত 28 কিলোমিটার এরপরে এসি এসি এর দূরত্ব হচ্ছে যে 4 ঘন্টায় যেহেতু ঘন্টায় 5 কিলোমিটার তাহলে 4 ইনটু 4 ইনটু 5 কিলোমিটার অর্থাৎ 20 কিলোমিটার তাহলে আমরা প্রথমে এবি এবং এসি এর দূরত্বটা বের করে নিলাম এখন আমাদের যে কাজটুকু করতে হবে এখানে লক্ষ্য করো যে এই কোণটি হচ্ছে যে কি 180 ডিগ্রি আমরা জানি যে দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে কোণ দুটিকে একে অপরের সম্পূরক কোণ বলে তাহলে আমাদের এই সি এ ডি কোণ এই কোণটা ধরে আমরা যদি লম্বটা বের করতে পারি আর লম্ব ধরে আমাদের এই ভূমির মানটা বের করে আনতে পারলে লম্ব লম্ব এবং ভূমির মান ধরে আমরা অতিভুজ মানটা বের করে ফেলতে পারবো অর্থাৎ এই যে বড় ত্রিভুজ যেটা দেখছো বি সি ডি সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজে যদি ভূমি এবং লম্ব আমরা যদি বের করে ফেলতে পারি তাহলে পিথাগোরাস উপপাদ্য দিয়ে আমরা এই অতিভুজের মানটা ইজিলি বের করে ফেলতে পারবো অর্থাৎ বি সি এর মানটা বের করে ফেলতে পারবো তো প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমরা লক্ষ্য করছো যে বি সি এর মানটা আমাদের বের করতে হলে প্রথমে আগে কী করতে হবে আমাদের যে কোণটা দেওয়া আছে বি এস সি কত 135 তাহলে আমাদের এই কোণটা এখন বের করে নিয়ে আসতে হবে তাহলে সি আই ডি কোণ সমান এই সি আই ডি কোণ সমান যেহেতু বলেছে যে এই কোণের সম্পর্ক হচ্ছে এটি তাহলে 180 ডিগ্রি থেকে যখন আমরা 135 ডিগ্রি বাদ দিব তাহলে আমরা পেয়ে যাব সম্পূরক কোণের মানটা অর্থাৎ সি আর ডি কোণের মানটা পেয়ে যাব 45 ডিগ্রি তো এখন এই 45 ডিগ্রি এই কোণটি ধরে আমরা এখন কি করব সমকোণী ত্রিভুজ এসিডি হতে পাই এই অতিভুজের মান দেওয়া আছে যেহেতু সমকোণে বিপরীত বাহুকে অতিভুজ বলে অতিভুজের মান দেওয়া আছে আমাদের বের করতে হবে লম্বের মান তাহলে আমরা নিব সাইন 45 ডিগ্রি আর সাইন 45 ডিগ্রি সমান আমরা জানি কি লম্ব বাই অতিভুজ অর্থাৎ সিডি ডিভাইডেড বাই এসি আমাদের এখন সিডি এর মানটা রাখো এসি এর মান বসাও 20 বসালাম আর যেহেতু সাইন 45 ডিগ্রি মান আমরা জানি 1/√2 তারপরে সিডি সমান আমরা পাচ্ছি আর গুণন করো 20/√2 তাহলে ক্যালকুলেটার যদি তোমরা ব্যবহার করে দেখবে যে 14.14 কিলোমিটার চলে আসবে এখন আমরা সমকোণী ত্রিভুজ এই সিডি এ যেহেতু এই কোণটা 45 ডিগ্রি আর সমকোণ 90 ডিগ্রি তার অর্থ হচ্ছে যে এই সি কোণটাও কি হয়ে যাবে 45 ডিগ্রি তাহলে আমরা পাচ্ছি যে এখানে লক্ষ্য করো ডি কোণ সমকোণ আর এই কোণ যেহেতু 45 ডিগ্রি অর্থাৎ তাহলে কোণ দুটি যেহেতু 45 ডিগ্রি তাহলে এখানে ডি কোণ অর্থাৎ এই সমকোণ থেকে সমকোণের যে শীর্ষবিন্দু থেকে এ এবং সি এর দূরত্ব কী হয়ে যাবে সমান হয়ে যাবে অর্থাৎ এডি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু 14.14 কিলোমিটার তাহলে এখন আমরা ইজিলি বিডি এর মানটা বের করে ফেলতে পারবো তাহলে এবি প্লাস এডি সমান কত পাচ্ছি আমরা বিডি 28 প্লাস কত এডি এডি এর মান বসাও 14.14 তাহলে আমরা টোটাল পেয়ে যাচ্ছি কত বিডি এর মান 42.14 কিলোমিটার এখন সমকোণী ত্রিভুজ এই যে বি সি ডি এর মধ্যে যেহেতু আমরা ভূমির মান পেয়ে গিয়েছি বিডি আর লম্বের মান আমরা বের করেছি সিডি তাহলে আমরা এখন
অতিভুজের মান ধরে অর্থাৎ পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে অতিভুজের মানটা আমরা বের করে নিয়ে আসতে পারবো। তাহলে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে এখন বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা মান বসাই, সিডি এর মান 42.14 স্কোয়ার আর বিডি এর মান হচ্ছে 14.14 স্কোয়ার। তাহলে বর্গ করলে আমরা পাচ্ছি কত, 1775.78 প্লাস এটার বর্গ নিলে 199.94, দুটোটা যোগ করলে আমরা পাচ্ছি কত, 1975.72। তাহলে বিসি স্কোয়ারের মান পাচ্ছি এটা। এখন আমরা উভয় পক্ষে বর্গ নিলে কত পাচ্ছি, 44.45 কিলোমিটার। তাহলে তোমরা এখানে ক্যালকুলেটর ইউজ করে এই মানটুকু বের করে আনার চেষ্টা করবে। তাহলে সুতরাং আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যবর্তী যে দূরত্ব অর্থাৎ বি এবং সি এর মধ্যবর্তী যে সরাসরি যে দূরত্ব আছে এই দূরত্বটা কত আছে, 44.45 কিলোমিটার। এটাই হচ্ছে সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের পাঠ্যবইয়ের 2 নম্বর যে সমস্যাটা আছে দেখো, এখানে 20 মিটার লম্বা একটা মই দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে, অর্থাৎ মইটা আমরা যদি দেওয়াল থেকে কতটুকু সরালে এটা উপরে 4 মিটার নামবে, নিচে নামবে। তাহলে দেখি আমরা একটু করে, এই যে সরালাম, তাহলে তোমরা একটু লক্ষ্য করছো যেহেতু মইয়ের দৈর্ঘ্য ছিল কত, 20, এই এখান থেকে এখানে দৈর্ঘ্য ছিল 20, যখন আমরা সরাইছি তখন এখানে 4 মিটার নিচে নেমে আসছে, তাহলে মইয়ের দৈর্ঘ্য 20। তাহলে এখানে এই 20 থেকে 4 বাদ দিলে এই বাকি অংশটুকুর দৈর্ঘ্য হচ্ছে যে কত, 16। তাহলে আমাদেরকে কতটুকু সরালে উপর থেকে নিচে 4 মিটার নিচে নামবে দেওয়ালে ঘেঁষে। তাহলে আমাদের এই সমস্যাটুকু সমাধান করতে হলে এখানে আমরা যে ত্রিভুজটা পাচ্ছি এই ত্রিভুজের অতিভুজের মান দেওয়া আছে, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ অতিভুজের মান আমরা পাচ্ছি, এখানে লম্বের মান পাচ্ছি 16। তাহলে আমরা ভূমির মানটা যদি বের করতে পারি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে, তাহলে ইজিলি আমরা এই সমস্যার সমাধানটুকু করতে পারবো। তাহলে চলো দেখি, এখানে আমরা প্রথমে চিত্রায়িত করলাম সমস্যাটিকে, এখন আমরা বর্ণনা করব। মনে করি এসি মুয়ের গোড়া সি থেকে ডি বিন্দুতে, এই এসি মুয়ের যে গোড়া সি থেকে ডি বিন্দুতে সরালে উপরের প্রান্ত, এই উপরের প্রান্ত এ থেকে বিতে বি বিন্দুতে নামবে, ঠিক আছে। তাহলে এখানে মুয়ের দৈর্ঘ্য আমরা পাচ্ছি কত, বিডি, বিডি ইজ ইকুয়াল টু এসি, ঠিক আছে। তাহলে এই বিডি এর মান কত পাচ্ছি, 20, ঠিক আছে, এবং এবি এর মান দেওয়া আছে 4 মিটার, যেহেতু 4 মিটার নিচে নামবে। তাহলে বিসি এর মান পাচ্ছি কত, যেহেতু আমরা জানি যে মইয়ের দৈর্ঘ্য হচ্ছে কি এসি, এসি ইজ ইকুয়াল টু বিডি, তাহলে এই এসি 20 থেকে আমরা যদি এবি অর্থাৎ 4 মিটার বিয়োগ দিই তাহলে আমরা কত পাচ্ছি, 16 মিটার। তাহলে এখন আমরা এই সমকোণী ত্রিভুজ বি সি ডি হতে আমরা পাই পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, বিডি স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা মান বসাবো, মান বসানোর আগে আমাদের যেহেতু টার্গেট হচ্ছে যে কি সিডি এর মানটা বের করে আনা, তাহলে আমরা সিডিটা রাখো আর বিসিকে পক্ষান্তর করো, তাহলে বিডি স্কোয়ার মাইনাস কি বিসি স্কোয়ার। এখন মান বসাও, বসালে এখানে বিডি এর মান কত, 20, বিসি এর মান কত, 16 মিটার। তাহলে কত পাচ্ছি, 20 এর বর্গ কত, 400, আর 16 এর বর্গ কত, 256, বিয়োগ করলে কত পাচ্ছি, 144। তাহলে এখন বর্গমূল নিব, আমরা বর্গমূল যদি নেই তাহলে কত আসতেছে, 12। তাহলে এই সিডি এর দৈর্ঘ্য অর্থাৎ দেওয়াল থেকে মইয়ের গোড়া, যদি মইয়ের যে গোড়া আছে গোড়ার দূরত্ব হচ্ছে কত, 12 মিটার। এটাই হলো সমাধান, এই সমস্যাটা সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় বসে এই সমস্যা দুটা
অনুশীলন করার চেষ্টা করবে। সামনে আমি এই অধ্যায়ে আরও কিছু গুরুত্বপূর্ণ শিক্ষণফল নিয়ে আলোচনা করব। তোমরা বাসায় নিরাপদে অবস্থান করো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি আমার পাঠ সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে।